আসসালামু আলাইকুম বন্ধুরা জুনানা কিচেনে আপনাদের স্বাগতম আমি আজকে ভিন্ন রকম স্বাদের তরকারি রান্না করে দেখাবো চাপলা মাছের কাকনা দিয়ে বেগুন রান্না তো আপনাদের অনেকেরই অজানা এভাবে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ছোট্ট একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন তো এখানে আমি চাপিলা যে ছোট ছোট চাপিলা মাছগুলো পাওয়া যায় নদীর চাপিলা এখানে নিয়েছি তো কাকনাগুলো আমি ফেলে দেইনি আমি এখন বেলেন্ডার করে নেব এক কাপ পরিমাণ পানি দিয়ে বেলেন্ডার করে নিয়েছি তো দেখুন একেবারে মিহিন হয়ে গেছে কোনো কিছু নেই এভাবে পাতলা করে বেলেন্ডার করে নিতে হবে তো চুলোতে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ তেল সয়াবিন তেল আমি এখানে দিয়েছি তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পিঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে বেজে নেব তো দেখুন বাজা হয়ে গেছে তো যে মাছের কাকনাটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দেব তো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি মশলা অ্যাড করে দেব তো এখানে দিয়ে দিলাম হলুদের পাখি দু চার চামচ হলুদের পাখি আমি এখানে দিলাম তো মরিচের ফাঁকি দিয়ে দেবো দুই টেবিল চামচ তো জালটা আপনাদের পরিমাণ মতো দিবেন তো জাল জাল কি ভালো হয় স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু এটা কষিয়ে নেব মশলাটা তো এখন আমি কালো বেগুন যে লম্বা লম্বা বেগুনগুলো আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি তো বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি একটা ডাকনা দিয়ে ডেকে দেব তো ডেকে দিয়েছি দেখুন পানিটা কত শুকিয়ে এসেছে তো এটা আমি একেবারে শুকিয়ে নেব তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো দনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব তো এটা গরম গরম খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে দেবেন আমি নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার